হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাকে অনেকেই কমেন্টে বলেছেন যে টিকটক কমিউনিটি গাইডলাইনের একটা ভিডিও দেন। আজকের ভিডিওটি হলো টিকটক কমিউনিটি গাইডলাইন নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, না হলে কিছু বুঝতে পারবেন না। আমরা কিন্তু জানি যে টিকটক কমিউনিটি গাইডলাইন না জানলে কিন্তু আমাদের টিকটক আইডিতে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। টিকটক এর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টিকটক কমিউনিটি গাইডলাইন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা সর্বপ্রথমে টিকটক অ্যাপটি ওপেন করবেন। টিকটক অ্যাপটি ওপেন করার পর এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন। এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে যাবেন। তারপর এখান থেকে কমিউনিটি গাইডলাইন এখানে ক্লিক করবেন। তারপর এরকম একটা পেজ আসবে। এগুলো যদি আপনাদের পড়ে শোনায় তাহলে কিন্তু ভিডিওটি 10 থেকে 15 মিনিট হয়ে যাবে। আমরা কিন্তু অনেকে ইংলিশ তেমন পারি না, যার কারণে আপনাদেরকে প্রথমে যা করতে হবে, এখান থেকে ব্যাকে আসবেন। তারপর এখান থেকে একটু উপরের দিকে যাবেন। তারপর এখান থেকে অ্যাপ ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে যাবেন। তারপর এখান থেকে বাঙালি ভারত এটা ক্লিক করে এখান থেকে ডান পাশে কোনায় ডানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন টিকটক ল্যাঙ্গুয়েজ কিন্তু এখন বাংলা ভাষা হয়ে গেল। এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। তারপর এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন। এখান থেকে সেটিং অ্যান্ড গোপনীয়তা এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সম্প্রদায়ের মূলনীতি এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এই ধরনের একটা পেজ পাবেন। তো আপনারা ভালোভাবে পড়ে তারপর ভিডিওগুলো আপলোড করবেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইলে কোনো ধরনের সমস্যা আসবে না এবং ভিডিওটি ভালো ফেরত হবে। এবং সবশেষে একটাই কথা যে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Surface had to cut it up before you